আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফরজানা মোস্তাফা। চীনের পদক্ষেপ ভয়ঙ্কর বলল যুক্তরাষ্ট্র। চীনকে রুখতে লাদাখে 15,000 সেনা মোতায়েন করল ভারত। ভারত প্রসঙ্গ, সীমান্তে মাঝে সাঝেই চোখ রাঙায় লাল ফৌজ পিএলএ। কখনো সীমান্ত বরাবর চলে চীনা সেনা টহল, তো কখনো এলএসির ধারে ওড়ে লাল ফৌজের কপ্টার। এবার চীনের ওপর চাপ তৈরি করতে পূর্ব লাদাখ সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করল ভারত। নর্দার্ন কমান্ডের আওতাধীন সন্ত্রাস দমন শাখার জওয়ানদের সরিয়ে আনা হয়েছে লাদাখ এলাকায়, উদ্দেশ্য চীনের আচরণের জবাব দেয়া, প্রয়োজন মতো চীনা আগ্রাসন রুখে দেয়া। ভারতীয় সেনার এই হেন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সংবাদ সংস্থা সূত্রে খবর, এক সরকারি সূত্র জানিয়েছে মাস কয়েক আগে সন্ত্রাস দমন শাখার 15,000 জওয়ানকে পূর্ব লাদাখে মোতায়েন করা হয়েছে। গত বছর জুন জুলাই মাস নাগাদ লাদাখ সীমান্তে একাধিকবার উস্কানিমূলক আচরণের অভিযোগ উঠেছিল চীনের বিরুদ্ধে। এরপর থেকেই লাদাখ সীমান্ত সুরক্ষায় আরও বেশি জোর দিয়েছে ভারতীয় সেনা। জানা গেছে 15,000 জওয়ানকে মূলত সুগার সেক্টরে মোতায়েন করা হয়েছে, যারা লে এর 14 কর্পস কমান্ডোদের সাহায্য করবে। এই অতিরিক্ত বাহিনী পার্বত্য অঞ্চলে কিংবা পার্বত্য মরু অঞ্চলে যুদ্ধ পরিচালনায় অত্যন্ত দক্ষ। প্রসঙ্গত, গত বছর চীনা আগ্রাসনের পর থেকেই এই এলাকায় প্রায় 50,000 সেনা মোতায়েন রয়েছেন অত্যাধুনিক সমরাস্ত্র। এমন পরিস্থিতিতে নতুন 15,000 সেনা মোতায়েন করায় লাদাখ সীমান্তের নিরাপত্তা আরও জোরদার হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। চীন প্রসঙ্গ, করোনা ভাইরাসের উৎস তদন্তে বাধা দেয়ায় চীনের পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন ও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের প্রেস সচিব জেনসাকি। সংবাদ সম্মেলনে জেনসাকি বলেন, চীনের অবস্থান দায়িত্বজ্ঞানহীন এবং পরিষ্কারভাবে ভয়ঙ্কর। সহায়তার আহ্বান প্রত্যাখ্যান করার মতো এমন এটা নয়। সম্প্রতি চীনে দ্বিতীয় দফায় বিশেষজ্ঞদের পাঠানোর পরিকল্পনা প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুস। তার প্রস্তাবে করোনা ভাইরাস প্রথম যে এলাকায় দেখা যায় সে এলাকার ল্যাবরেটরি ও গবেষণা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের কথা বলা হয়। তবে এই আহ্বান নাকচ করে দেয় চীন। চীনের উপস্বাস্থ্যমন্ত্রী জেং ইশিন এক সংবাদ সম্মেলনে বলেন, এই প্রস্তাব কাণ্ডজ্ঞানহীন এবং বিজ্ঞানের প্রতি আগ্রাসী মনোভাবের। প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক আখ্যায়িত করে তিনি বলেন, চীন এই প্রস্তাব গ্রহণ করতে পারেনি। চীনা উপমন্ত্রী বলেন, তিনি WHO-র প্রস্তাব শুনে বিস্মিত হয়েছিলেন, কারণ সেখানে চীনের ল্যাবরেটরিতে গবেষণার সময় নিরাপত্তাজনিত গাফিলতিতে করোনা ছড়িয়ে পড়েছে এমন অনুমানের কথা উল্লেখ করা ছিল। 2019 সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পরীক্ষাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে গত বছরই সন্দেহের কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন ধরনের এই করোনা ভাইরাস কিভাবে মানুষের শরীরে এলো তা খুঁজতে চলতি বছরের জানুয়ারিতে চীনে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল। তাদের উহানের গবেষণাগারগুলো ঘুরে দেখতে দেয়া হয়নি। সে সময় উহানে 4 সপ্তাহ অবস্থান করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা। পরে মার্চে প্রকাশিত তাদের প্রতিবেদনে বলা হয়, ভাইরাসটি সম্ভবত বাদুড় থেকে অন্য পশু পাখির মাধ্যমে মানুষের শরীরে এসেছে। উহানের ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়ানোর যে সন্দেহ করা হয় তাকে প্রায় অসম্ভব বলেছিলেন তারা। তাদের ওই মন্তব্য মানতে পারেননি যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের বিজ্ঞানী ও গবেষকরা। আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।